আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আজকে ব্লগটা। তো আজকে আমরা খাইতেছি, এখন এটা কি বলেন দেখি, কই পারবেন এটা কি খাইতেছি আমরা? এটা খাইতেছি আমরা আপনার সর। তো এটা হচ্ছে আটি বাজার কেরানীগঞ্জে আসছি। তো এখানে আইছিলাম আপনার কিছু শপিং করতে, যেরকম কিছু কাপড় লাগবো, ফ্যাব্রিক্স লাগবো, সেগুলো আমার খুবই দরকার, মানে ঘরে ম্যাক্সি পরার জন্য। তো ভাবলাম যে কিছু টুকিটাকি কিনা নেই। তো এখানে বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়তেছে, বাইকে করে আইসি, রিক্সা করে আইসি, এমন করে এইতে হয়েছে, কারণ দেখা যায় যে আপনার বৃষ্টিতে ভিজা জামো, এর লাগে রিক্সাতে আইসি। তো যাই হোক, কী কী কিনছি আপনারা পরে দেখাইতেছি। এখন আসার সময় আবার আমার জামাই আমার মাইয়া কয় ক্ষুদা লাগছে খামো, তো কী খাইবা? তো ঠিক আছে, লও কী খাইবা, পরে টেস্টি টিট দিয়া ওরা নিয়ে এসে কী কী খাওয়ানো ওটাই আপনাকে লগে দেখাইতেছি। আর ডেট, এক্সপায়ার ডেট আছে, সব কিছু দেয়াই আছে। এটা নিয়ে এসে পাস্তা, পাস্তাটা একদমই মজা লাগলো না, কারণ মনে হয় এটা সকালে বা বাসি, আর এখন রাত বাজে 8টা না 9টার মতো, তো ভালো লাগে নাই পাস্তাটা খাইয়া। আর আমি পাস্তা আমার লেগে আনে নাই, আমার লেগে আনছে যেটা, এটার নাম কী জানো, মালয়েশিয়ান কী যেন নাম ব্রেড। তো এখানে মাঝখানে চিকেন, তারপর ক্যাপসিকাম, এগুলো দিয়ে খুব সুন্দর করে রান্না করা আছে, মানে মজা লাগে, টোটালি ওভারেজ মজা লাগে খাইতে। তো আমার লেগে এটা আনছে, আমি এটা খাইলাম, আর রাত্রে খাওয়ান দাওয়ান শেষ, আর খাওয়া দাওয়া হইব না। এটা খাইলে আর কি খাইবার কিছু মন চায়, আর কিছু খাইবারও মন চায় না। এই যে বাইরে গেছে, এগুলো গরম গরম মজার মজার ইয়াম্মি ইয়াম্মি জুসি জুসি খাইতে, মানে মুখে পানি চলে আইতেছে এখন ভয়েস ওভার দিতে গিয়া। তো ভালো লাগে। এটার প্রাইস হলো 120 টাকা বা 130 টাকা সামথিং এরকম কিছু, পাস্তাটাও 150 টাকা। তো আমার যে কাজের জন্য আমি বাইরে ছিলাম, সেটা আটি বাজারে আমি পাই নাই, ওইখানে অনেক দামে দামে কাপড়, মানে 180, 90, 200 এরকম। তো যাই হোক, ওইগুলো তো আর চলবে না, ওইগুলো তো আর নিব না। তো আমি এবার ভিডিও করে আপনাদের দেখাই আমার লেগে কী কী ঈদের জন্য কিনলাম। তো এটা অনলাইন অর্ডার করছি, এটা হচ্ছে ওন্নাডা, আর এটা হচ্ছে জামা কাপ্তান বানাইছি, মানে কিনছি। এটা হইলো আপনার রেডিমেড। আরেকটা কাপ্তান নিছি, এটা হইলো ইয়েলো কালার, তো এটাও খুবই সুন্দর। এটাকে একটু লেস টেস দিয়ে আমি একটু কাস্টমাইজ করবো, দেখবো নে পারি কি না করতে, দেখি আসলে সময় কুলাইতে পারি নাকি, এটা দেখি। এই হইলো, তো দেখা যাক। এখন কাপ্তান অনেক চলতেছে, অনেক অনেক। তো এটার লগে সাদা অন্য সাদা পায়জামা ঘরেই আছে, এটা দিয়ে সালাই জামা কুরবানি ঈদ, তো অত আর কি কর দিই। আর রোজাইদে এখনও যা কাপড় কিনছি পইরা শেষ করতে পারি নাই, এখনও 2-3টা কাপড় পইরা রয়েছে, তো ওইগুলো আগে শেষ করে লই। আমার আবার ওটা অভ্যাস নেই থাকতে থাকতে কিনা, তো থাকতে থাকতে কেনা সব মেয়েদেরই অভ্যাস আসে, কিন্তু যেটা শেষ হয়নি সেটা এখন পর্যন্ত কিনা লাভ নেই, শেষ করি তারপর কিনবো নে। তো যাই হোক, এটা হইলো কাপ্তান গেল, এটা নিয়ে এলাম। আর একটা কাপ্তান ম্যাক্সি বানাবো লিলেনের, 6 গজ নিয়েছি, এই যে কালো প্রিন্টেরটা, ছোটো মাইয়ার বড়ো মাইয়া সব মাইয়া একরকমই আমরা বানাবো, এর জন্য এরা নিচ্ছি। আর এই এখানে প্রায় 6 গজ আছে, আর লিলেন ফ্যাব্রিক ভালোই লাগছে আমার কাছে, আর কালো কালার কেন জানি এবার কালো কালো বেশি হয়ে গেলো আমার কাছে মনে হচ্ছে, যেটাই পছন্দ করতেছি সব কালো। তো যাই হোক, যেটাই হোক ভালো লাগছে অল ওভার বলতে গেলে আর কি, মাইয়া পড়লেও সুন্দর লাগবো, আমি পড়লে কেমন লাগবো জানি না। যাই হোক, বোটকা সটকা মানুষ, মানুষ তো সব ফর্সা মানুষরে পছন্দ করে, তারপরে চিকন চাকন মানুষগুলো পছন্দ করে, ফর্সা মানুষ না হইলে ভালো না, দেখতে সুন্দর না, মাইয়া বিয়া দিলে, পোলা বিয়া দিলে মাইয়া খুঁজে ফর্সা মাইয়া, তো কালা মাইয়ারা যাইব কই, এই হইল কথা আজকের কাল যুগে। তো যাই হোক, এই ম্যাক্সিটাও কাপড় কিনছি, দেখেন 6 গজ আনছি, এটারও ভালো প্রিন্টটা ভালো লাগছে, কিন্তু কি ওই কালা, তো এবার মানে সব কিছু কালাই কালাই কিনছি আমি, এটাও দেখেন কালা কালার মধ্যে অনেকগুলো রং কালার। তো যাই হোক, এগুলো সুতির মধ্যে নিছি 3টা, আর লিলে নিছি 1টা, তো টোটাল লইলে 4টা। আর এটা পিঙ্ক কালার আনছি, সব কালা কালা নিলে হইব, একটু পিঙ্ক কালারই লই, তো ভাল লাগছে। আর পিঙ্ক কালারের দাম হচ্ছে আপনার 80 টাকা গজ, আর কালা আর আরেকটা কালার যেটা ওটা হলো 70 টাকা গজ, আর লিলেন হইলো 160 টাকা গজ। তো এই হইলো কথা। তো যাই হোক, পছন্দ হয়েছে, কথা হইলো এখন এটারে ধুইয়া দিব, যে কোনো সুতি কাপড় যখনও মনে রাখবেন সুতি কাপড় ধুইয়া দিবেন টেলারে গেছে, তাহলে সমস্যা কোনো দিন হবে না, পারফেক্ট সেলাই হবে, পারফেক্ট মাপ হবে। তো এগুলো আমি অনেক মেনটেন করে চলার চেষ্টা করি, দেখা যায় যে আমি যে কোনো পাকিস্তানি ব্র্যান্ড হোক, দেশি হোক, ইন্ডিয়ান হোক, যেটাই হোক, হ্যাঁ সেটাই সবই সুতি আমি কাপড় ধুয়েই দিই, ধুয়েই তারপর পরি। দ্বিতীয় কথা, বৃষ্টির মধ্যে যামো বেড়াইতে ঈদের পর, তো দেখি
তো তখন আবার লাগবে আপনার স্যান্ডেল, তো মগর স্যান্ডেল আছে আমার, জামার স্যান্ডেল নাই, তো জামার স্যান্ডেলও নিয়ে আসছি। তারপর ছোটো মাইয়া হুন্ডার মধ্যে বহে, তখন দেখা যায় আপনার চোখে ধুলা বাল্লু যায়, ওর লাগে একটা চশমা কিনছি, জামার লাগে একটা চশমা কিনছি, জামাইয়েরও চশমা নাই, ভেঙ্গা যায়। তারপর আইতে আইতে মাইয়ের ছোটো প্যান্ট পাইয়া গেছি, ছোটোটার লেগা, তো 10টা প্যান্ট নিয়ে নিছি, সুন্দর গিয়ে আছে। প্যান্টগুলোর প্রাইস আপনার 25 টাকা পার পিস, 25 টাকা, 30 টাকা, এরকম 20 টাকা, যার কাছ থেকে যত নিতে পারে। তো বেটা 25 টাকা করে দিল, এই যে এই প্রিন্টটা খুবই সুন্দর লাগছে, ডিজাইনগুলো। আর মাইয়া বড় হয়ে যেতেছে গো, ওরে মা গো মা, এমনি দিন গেলে হইব কম দেখি, মাইয়ারা বড় হয়ে যেতেছে, মুই বুড়া হয়ে যেতেছি, কদিন পর মরে যাবো, মাইয়া গো কি হইব আল্লাহ জানে, আল্লাহ কি রাখছে কপালে দেখা যাক। তো এটা হচ্ছে সকালবেলা মাইয়ার স্কুলে নিয়ে তারপর বাসায় আসতেছি, ছোটোটা এখনও বাসায় বাপার লগেই আছে, আমি একাই এসি নিতে, আইয়া এখন আমার রিক্সা পিজ্জা পাই না, বিরক্তি লাগে কি না, এর পচা রোদ্রে 12টার দিককে হাইটা স্কুল থেকে বাসায় যাবার মন চায় যায় না, তারপর এখন কি করার, রিক্সা ফিজা যেহেতু পাইতেছি না, আর রিক্সা তখনই পাওয়া যায় যখন আমি ঘর থেকে বাইর হই দেরি করিয়া, মাইয়ার আইতে নাইতে মাইয়ার ছুটিটা দিব, রিক্সাওয়ালারে দাঁড়াইয়া মাইয়ারে নিয়ে ওই রিক্সায় চলে আইতে হবে। আর যদি 5-10 মিনিট আগে স্কুলে যাই গিয়া, তো 5-10 মিনিট আগে তো আপনার রিক্সাওয়ালা দাঁড়াইবো না, দাঁড়াইবো কোনো অপেক্ষা করে না, হ্যাঁ করে কইলো বেশি টাকা বাড়াই দিলে ওকে, না আপা দাঁড়াবো না জায়গা জায়গা, তো তখনই এই সমস্যাগুলো দাঁড়ায়া যায়। আর এই যে টুকুর টুকুর করে আমরা রোদ্রের মধ্যে মামাইয়া হাইটা যাইতেছি বাসার দিক, খিদাও লাগছে, নাস্তাও কিন্তু করি নাই, সকাল সকাল নাস্তা বানাইতেও ইচ্ছা করে না আর খাইবারও ইচ্ছা করে না। তো সিঙ্গারা পাওয়া যেতেছিলো, সিঙ্গারা কিনা লইয়া যেতেছি, এটা সকালের নাস্তা না আপনার বেলা 12টার নাস্তার দিক করবো এই আর কি। তো এই যে এই সামনের বাড়িটা আছে না, অনেক সুন্দর আপনার করে দেখায়, একেবারে মানে গাছপালা দিয়ে ভরা, বাইরে দিয়ে সুন্দর, তারপর বড় বারান্দা, তারপর ছোটো গা ঘর বানাইছে বেটা, ভালোই লাগছে আমার কাছে, এইরকম টাইপের বাড়ি ভাল লাগে, কারণ মাইয়ারা পোলা পাইন রাখছে এই বড় গেট, হ্যাঁ দেখা যায় বাড়ির সামনে বড় মাঠের মতো থাকবো, খেলবো দলবো মজা করবো না। তো সারাদিন কোনো ব্লগ করি নেই, বাসায় কী আর রান্না বান্না খাই দায় কী আর আপনারে দেখামো কন দেখি, আর মনেও থাকে না কেন জানে এখন মনে সব কথা ভুললে যাই। তো যাই হোক, তো এখন আমরা আবার টেস্টিটি দিয়ে পড়ছি যাইতেছি বেড়াইতে, আবার বেড়াইতে কি আরও একটু কাজ আছে, শপিং টপিং আর একটু করবো, তো ভাবলাম যে একটু খাইয়া লই, কিছু একটু কিনা লিয়া যাই বাসায় লেগা। তো জামাই এদিকে আসলে কথা হইলো, জামাই এদিকে বহায় একটা কাজে গেছে, কারণ কি আমরা মামাইয়া আজ আর বয়ে থাকবো তখন দেখি, আমরা মামাইয়া গেছি ল আমরা কেক খাইগা, সুযোগে সদ্ব্যবহার করিগা, পাপা তাইয়া বিল দিবে, মাইয়া কয় হ্যাঁ ঠিক কইছো ঠিক কইছো, ল ল চলো খাইগা। তখন আমার মাইয়েরও পছন্দ কেক, আমারও ভালো লাগে খাইতে, তো শরীরের দিকে তাকাই না খায়ালই, মন চাইলে খায়াল। তো আসলে এই যে উপরে লাল কালার এই যে এটা যে দিল, এটা এত মিষ্টি, এত মিষ্টি বলার বাইরে, মানে মুখটা একেবারে মাইরা ফেলায় এত মিষ্টির কারণে। এর আগেও একটা কেক খেয়েছিলাম, এটাই দেওয়া ছিল দীক্ষা, ওই কেকটা নিলাম না, লেমন লেমন ভ্যানিলা কেক, আর আজকে রেড ভেলভেট কেকটা নিলাম, এটার ভিতরে এটাই দেওয়া, মানে এটা খাওয়ার পর আর মনে ভিতর থেকে কেমন যেন লাগে। তো যাই হোক, নিশ্চিত যেহেতু খাইতেছি, আর ছোটো মাইয়া পাশে বয়ে রয়েছে, হ্যাঁ কিছু খাইবো দেবো না, যেহেতু আমরা বাসায় এসে বসছি, বাসায় এসে আমার ছোটো মাইয়া দেখেন দিই, ছোটো আমার বুড়িটা একা একা উপরে উঠবো, সব সময় হ্যাঁ মোড়া হে না, মাঝে সাঝে মোড়া হে, আর একা একা উপরে উঠতে, হ্যাঁ তিনতলা সিঁড়ি বাইয়া উঠবে, দেখেন কে দুষ্টামি, আমি ওরে কইতেছি দর 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 দর, ও দৌড়াইতেছে, আর হাসতেছে বই নরে কইতেছে দর 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 দর, হ্যাঁ দৌড়ায় দৌড়ায় আরও উপরে উঠতেছে। তো এইগুলো আমার ছোটো মাইয়া, ছোটো মাইয়া দুষ্টামি করে, মাশাআল্লাহ ওর লেগে, আমার বড়োটার লেগে, ছোটোটার লেগে দোয়া করবেন, ভালোবাসা দিবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এর আগের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগছে, আশা করি এই ভিডিওটাও ভালো লাগবে, শেয়ার করবেন, ভিউ করায় দিবেন, লাইক করবেন, হ্যাঁ আর যারা ভিডিওটা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে থাকলে লাইক ফলো বাটনটা দিয়ে রাখবেন। তো এইগুলো আজকের ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন সবসময়, এভাবে দোয়া দিবেন ফ্যামিলির জন্য। আর এর আগে টিকটক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি, ওইগুলো তো বিশাল পছন্দ করছেন আপনারা, আশা করি নেক্সট করার দেওয়ার চেষ্টা, আসলে সবসময় মুড়া হয় না, বুড়া হয়ে গেছি, তো বুড়া মানুষেরা কী এর মুড কোন দেখি, বুড়া হয়ে গেছি, এগুলো হলো ছোটো পোলা পাইনি এগুলো কাজ, হ্যাঁ তো বুঝি সবই। এখন আপনার কথা এনজয় করতে গেলে আমিও এনজয় করি, একটু মাইন্ডটা ফ্রেশ হয়, এই আর কি, আর কিছুই না। তো যাই হোক, আমার সাথে থাকবেন এমনি, কথা কইতে 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 বাসার সামনে আয়া পড়ছে, আমি তালা খুলে ঘরে ঢুকে যাবো, রেস্ট নিবো, কাজকর্ম করবো, আপনার বলো ভিডিও শ্যুট করবো, ভিডিও ছাড়বো ইউটিউবে, কত মেলা মেলা কাজ, রান্নাবান্না করবো, ছোটো বাচ্চাটা এরা এরা তো এখন বড় হয়ে গেছে, আরও বেশি বিরক্তি করে, এরা ফালায় ওটা ফালায়, এদিকে দুষ্টামি ওদিকে দুষ্টামি, মানে এখন তো দুষ্টামি আরও বাইরে গেছে আমার বুড়িটা, ওই বুড়িটার পিছিয়ে 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 আমার ঘুরতে ঘুরতে দিনটা জায়গা। এই হলো কথা, বুড়ির লেগে দোয়া করবেন, বড় বুড়ির লেগে দোয়া করবেন, বড় বুড়ির ওর লগেও পড়াশোনা করো পড়াশোনা করো, করতে করতে আমার দিন জায়গা, আমার দিন এমনি জায়গা, হাসপাতালে যাইতেছি আইতেছি, হ্যাঁ কত কাজ, সব কিছু মিলাই সব কিছু চলতেছে। তো
তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। দেখেন টুং 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 করে দুই ঘরে যাইতেছে, ঘরে যাই এখন কোন রুমে যাইব, এই রুমেই আহে, মানে বাইরে দিয়ে আইয়ে এই রুমেই আগেও আসবো, অন্য কোনো রুমে যাবে না। জানি না ওর কী মাথায় চলে, কী বুদ্ধি চলে জানি না। তো আমি বাইরে দিয়ে আইসে মাম টাম খাই নাই, তো আমি ওরে পানিটা দেখাই দিছি, দেখো তোমার পানি, ওই যে ওই যে পরে আইয়া এই যে পানিটা খাইব, বুড়িটা আবার কি পানি খাইয়া মুখটা লাগাই তারপর যেখানকার জিনিস সেখানে রাখবো, বুড়িটা এই দিক দিয়ে পাখনা আছে আর একটু একটু করে কাজ করা শুরু করছে, পাখনা শুরু করে, সবই ভালো লাগে। এই হলো পোলাপাইনের কথা, তো সবই ভালো লাগে।